জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করল যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসী বাঙালি ও নিউ ইয়র্কের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন। বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত জানান, উত্তর আমেরিকায় যেসব খুনি আছে তাদের দেশে নিয়ে বিচারের মুখোমুখি করা হবে। মূলধারার জনমতকে প্রভাবিত করতে পারে, যাতে করে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃতি অন্তত উত্তর আমেরিকায়, উত্তর আমেরিকার যারা আছে তাদেরকে আমরা বাংলাদেশে নিয়ে বিচারের এবং এটাই এটাই হবে আমাদের আজকের দিনের সবচেয়ে বড় সফলতা আমি বলবো। এই কাজটা করতে পারেন এইবারে যদি আমার দূতাবাস এবং আপনাদের সর্বোচ্চ রকম চেষ্টা আমাদের নিজেদের জায়গা থেকে তো আমরা করছি, আমাদের কোনো সহায়তা লাগলে আমরা করতে দ্বিধাবোধ করবো না। নিউইয়র্কের কনস্যুলেট জেনারেল কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় কনসাল জেনারেল ডক্টর মনিরুল ইসলাম জানান, 1975 সালের 15ই আগস্ট বাঙালি জাতির জন্য একটি কলঙ্কজনক ও কালো অধ্যায়। বাংলাদেশ একটি কলঙ্কজনক এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসী দোয়া মাহফিল ও তবরক বিতরণের আয়োজন করে। এ সময় আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের ব্যক্তিবর্গ সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আইবিটিভি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।